হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করেছো, কত নম্বর পেলে আমরা স্টার পাবো মাধ্যমিক এবং কত নম্বর পেলে লেটার পাবো, এই সমস্ত কোশ্চেন করেছো। এছাড়া তোমাদের মেধা তালিকা নিয়ে আলোচনা করবে এবং কত পার্সেন্ট পরীক্ষার্থী এবারে পাস করেছে, এই মেয়েদের মধ্যে কত পার্সেন্ট পাস করেছে, ছেলেদের মধ্যে কত পার্সেন্ট পাস করেছে, সমস্ত কিছু মাধ্যমিকের 2020 সম্বন্ধে আলোচনা করবো। তো তোমরা যদি এবছর মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের এবছরের মাধ্যমিক নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। তোমরা সবার প্রথমে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, কারণ তোমরা সকলে খুব ভালো রেজাল্ট করেছো। আগের দিন লাইভে তোমরা সবাই তোমাদের নম্বর শেয়ার করেছো, ও আমাকে ইনস্টাগ্রামে অনেকে শেয়ার করেছো, ও তো তোমাদের প্রত্যেকে অনেক দূর এগিয়ে যাও এটাই আশা করি। তোমরা প্রত্যেকটা ধাপে এরকমই মাধ্যমিকের মতো সাফল্য অর্জন করতে করতে অনেক দূর এগিয়ে যাও সেটাই আমি কামনা করি। বন্ধুরা, এবছর মাধ্যমিক 2020 পরীক্ষায় টোটাল পরীক্ষার্থীর সংখ্যা হলো 10,35,663 জন। এই যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে হচ্ছে 8,43,305 জন, মানে তোমাদের অধিকাংশ পরীক্ষার্থী কিন্তু এবছর পাস করেছে। মানে যদি এর পার্সেন্টেজ বের করি তাহলে দাঁড়ায় হচ্ছে 86.43% এবছর পরীক্ষার্থী পাস করেছে। খুবই আনন্দের বিষয়, এবছর প্রচুর সংখ্যক পরীক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে আমার সমস্ত ভিউয়ারই প্রায় পাস করেছে এবং তোমরা খুব ভালো নম্বর নিয়ে পাস করেছো আমি জানি। তো এখন মাধ্যমিক 2020 মেধা তালিকা দেখে নেব। আমি টোটাল 10 জনের নাম বলবো যারা 10 নম্বর পজিশন পর্যন্ত রয়েছে। মাধ্যমিক 2020 অরিত্র পাল 694 পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। সেকেন্ড র্যাঙ্ক সায়ন্তন গারই 693 পেয়েছে। থার্ড র্যাঙ্ক অভিক দাস, সেও 693 পেয়েছে। ফোর্থ র্যাঙ্ক দেবস্মিতা মহাপাত্র, সে 690 পেয়েছে। সিক্স র্যাঙ্ক করেছে সৌম পাঠক, সে 690 পেয়েছে। এবং টেন্থ র্যাঙ্ক করেছে বিভা বাসু মণ্ডল 688 পেয়ে। তো আউট অফ 700 এর মধ্যে এই নম্বর পেয়ে এরা নিজেদের এর পজিশনকে র্যাঙ্কে নিয়ে এসেছে। তো এদের এটা হলো মেধা তালিকা। এবারে অনেকের কোশ্চেন রয়েছে যে আমরা মাধ্যমিকে তো নম্বর পেয়েছি, আমাদের কত ফার্স্ট ডিভিশন কততে, সেকেন্ড ডিভিশন কততে, এরকম অনেকেরই কোশ্চেন রয়েছে, বা স্টার বা কততে, লেটার বা কততে। এখানে আমি বলি লেটার প্রত্যেকটা সাবজেক্টই হয়, স্টার হচ্ছে টোটালের ওপর ভিত্তি করে হয়, ঠিক আছে। স্টার মার্কস অনেকে বলে এই একটা পার্টিকুলার সাবজেক্টের ওপর ভিত্তি করে বলে স্টার মার্কস, তার মানে হচ্ছে লেটার কথার অর্থ হচ্ছে পার্টিকুলার কোনো সাবজেক্টে যদি তুমি 80% নম্বর পাও তাহলেই তুমি সেই সাবজেক্টে লেটার পাবে। এখন যদি আমি স্টার মার্কসের কথা বলি, স্টার মার্কস হচ্ছে 75%, মানে যদি অনেকে বলে যে আমি এই সাবজেক্টে পার্টিকুলার, ধরো আমি ম্যাথামেটিক্সে স্টার মার্কস পেয়েছি, স্টার মার্কসের মানে হচ্ছে সে 75-এর উপরে পেয়েছে, মানে 75 থেকে 100-এর মধ্যে পেয়েছে, ঠিক আছে। লেটার মার্কস মানে 80 থেকে 100-এর মধ্যে। তো জেনারেলি লেটার মার্কস পার্টিকুলার কোনো সাবজেক্টের ক্ষেত্রে হয়, কিন্তু স্টার মার্কস পার্টিকুলার কোনো সাবজেক্টের ক্ষেত্রে হয় না। কিন্তু অনেকে বলে যে আমি পার্টিকুলার এই বিষয়ে স্টার মার্কস পেয়েছি, তখন এটাই বোঝায় যে 75 থেকে 100-এর মধ্যে কত কোনো নম্বর পেয়েছে। তো 75 থেকে 100-এর মধ্যে পার্টিকুলার কোনো সাবজেক্ট পেয়ে তুমি যদি নম্বর পাও তাহলে বলা হয় সেই সাবজেক্টে তুমি স্টার মার্কস পেয়েছো। স্টার অ্যাকচুয়ালি, স্টার বলা হয় অ্যাকচুয়ালি প্রত্যেকটা সাবজেক্টের টোটাল করে যদি 75% তুমি পাও তাহলে তোমাকে বলা হবে যে তুমি স্টার পেয়েছো। মানে টোটাল, মানে মাধ্যমিকের 700-তে পরীক্ষা, 700-তে যদি তুমি এই 525 অথবা 525-এর ওপরে পাও তাহলে তুমি স্টার পেয়েছো, সেটাই বলা হবে যে মাধ্যমিকে তুমি স্টার পেয়েছো। মানে কি বললাম যে 525-এর উপরে যদি তুমি পাও তাহলেই তুমি কি হবে, স্টার পেয়েছো। এরপরে ফার্স্ট ডিভিশন, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন বলতে 60% নম্বরকে বলা হয়। এখানে মাধ্যমিকে না, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম, 60% নম্বরকে ফার্স্ট ডিভিশন বলা হয়। 700-এর মধ্যে 60% হয়ে দাঁড়ায় হচ্ছে 420। 420 যদি তুমি পাও বা 420-এর ওপরে যদি তুমি পাও তাহলে তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছো, সেটা বলা হবে। তো এরপরে আমি চলে আসছি সেকেন্ড ডিভিশন। এখানে আর ডিভিশন আমি বলছি না, মানে 420-এর যদি নিচে তোমরা পাও, ঠিক আছে, 420-এর যদি নিচে তোমার নম্বর থাকে তাহলে এ তুমি সেকেন্ড ডিভিশন বলা হয়। যেইলি এইটুকুই এখন চলে, এখন তো তোমরা জানো পাশে গ্রেড দিয়ে দেওয়া হয়, এ বি সি ডি এরকমভাবে গ্রেড দেওয়া হয়, এ মানে এ বলা আছে, ডি মানে
যাদের এখনো ক্লিয়ার হয়নি তাদের জন্য আরো একবার বলে দিই, যদি তোমরা কোনো সাবজেক্টে 80 অথবা 80-এর বেশি পাও তাহলে তোমরা ওই সাবজেক্টে লেটার পেয়েছো। আর স্টার বলতে টোটাল মার্কসকে বোঝায়। যদি টোটাল তোমরা 75% মার্কস পাও, অর্থাৎ যদি তোমরা 525 থেকে 525-এর ওপরে পাও তাহলে তোমরা স্টার পেয়েছো বলা হবে মাধ্যমিকে। এবং যদি প্রত্যেকটা পার্টিকুলার সাবজেক্টের ওপর বলা হয় সেম, যদি কোনো একটা সাবজেক্টে 75 বা 75-এর ওপরে পাও তাহলে সেই সাবজেক্টের মার্কসকে স্টার মার্কস ধরা হয়। এবং ফার্স্ট ডিভিশনের কথা যদি বলি, এখানে ফার্স্ট ডিভিশন বলতে 60% মার্কসকে বলা হয় টোটালের ওপর। টোটাল মানে 765% মানে তোমরা জানো কত হয়, 420। 420 যদি নম্বর তোমরা পাও তাহলে তোমাদের ফার্স্ট ডিভিশন বলা হয়, এবং 420-র নিচে যারা রয়েছে সকলকেই সেকেন্ড ডিভিশন বলে বলা হয়। এখন থার্ড ডিভিশনও করা যায়, আমি স্পেসিফিক আর থার্ড ডিভিশন নিয়ে আলোচনা করলাম না, কারণ এখন ডিভিশন উঠে গেছে। যদিও তোমরা জানো পাশে গ্রেড দিয়ে দেওয়া হয়, জেনারেলি যেটা বলা হয় সেই অনুযায়ী আমি বললাম। এবং কেউ যদি টোটাল 175-এর নিচে পাও 700-এর মধ্যে তাহলে সেই স্টুডেন্টকে মাধ্যমিকে পাশ করানো হয় না, ফেল করিয়ে দেওয়া হয়। তো অনেকেই তোমরা এই ধরনের কোশ্চেন করেছিলে, তাই আমি এই ভিডিওটা করে তোমাদের ডিসকাস করলাম। তোমরা অত কিছু মনে রাখার দরকার নেই, তোমরা দেখবে টোটালের উপর গ্রেড তোমাদের কি আছে, এ আছে। যদি এ থাকে তাহলে ফার্স্ট ডিভিশন পেয়েছো, অলরেডি মনে রাখবে। যদি তোমরা দেখো ওখানে টোটালের উপর গ্রেড, আমি কোনো পার্টিকুলার সাবজেক্টের উপর বলছি না, টোটালের উপর যদি গ্রেড এ থাকে তাহলে তোমরা ফার্স্ট ডিভিশন পেয়েছো, যদি বি থাকে তাহলে সেকেন্ড ডিভিশন, সি থাকলে থার্ড ডিভিশন ধরে নিতে পারো, আর ডি থাকলে এ তোমরা জানো ফেল, ডি থাকতেই পারে না তোমাদের রেজাল্টে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। আর আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।